সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুইট বার্ট চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের ন্যায় পুরো ভিডিও জুড়ে আছি আমি মাহমুদ আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনার পাখিকে গ্রিড কেন খাওয়াবেন গ্রিডের উপকারিতা কি এই সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে ছোট একটি করতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে পাখি পালন বিষয়ক বিভিন্ন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় যেটা পাখি পালনের নতুনদের অনেক সহযোগিতায় আসে যেহেতু ভিডিওটি গ্রিড সম্পর্কে সেই জন্য সবার আগে আমাদেরকে জানতে হবে গ্রিড কি গ্রিড আসলে এমন একটি খাবার যেটা পাখির পাচন তন্ত্রে হজম শক্তি বৃদ্ধি করে পাখির খাবার খুব দ্রুতই হজম করতে সহযোগিতা করে এই খাবারটি গ্রিট প্রধানত দুই ধরনের হয়ে থাকে একটি দ্রবণীয় গ্রিট এবং আরেকটি অদ্রবণীয় গ্রিড অদ্রবণীয় গ্রিডটা পাচনতন্ত্রের স্থায়িত্ব বেশি হয়ে থাকে কারণ এই খাবারটি আস্তে আস্তে খাবারকে হজম করে থাকে এই খাবারটি এই গ্রিডটি যে পাখিগুলোকে খাওয়াতে হবে সেটা হলো যারা খাবার খোসা না ছাড়িয়ে পুরোটাই গিলে খায় তাদের জন্যই এই অদ্রবণীয় গিট যেমন ঘুঘু ডায়মন্ড ডাব তারপরে কবুতর ইত্যাদি এই ধরনের পাখিগুলোর জন্য এই অদ্রবণীয় গিট ব্যবহার করা হয়ে আর দ্রবণীয় গিটটি মূলত পাখির দ্রুত হজমের ক্ষেত্রে কার্যকর হয়ে থাকে পাখিকে দ্রুত হজম শক্তি বৃদ্ধি করানোর জন্যই এই গিটটি খাওয়ানো হয় কারণ যে পাখিগুলা খোসা ছাড়িয়ে খাবার খায় যেমন কোকাটের লাভবার্ড বাজরিকা ফিন্স রোবনীয় গ্রিডের আরও বেশ কিছু সুবিধা আছে যেটা আপনার পাখির শৈলের জন্য অতি প্রয়োজনীয় দেখুন গ্রিডের উপকারিতাগুলো গ্রিডের গায়ের প্যাকেটেই লেখা আছে এই গ্রিড পাখির খাবার স্বাভাবিক হজমে সহযোগিতা করে পাখির দৈহিক বৃদ্ধি সাধনে সহযোগিতা করে এই গ্রিড পাখির প্রযোজন এবং বাচ্চা বেড়ে উঠতে দ্রুত সহযোগিতা করে থাকে এই গ্রিড নিয়মিত খাওয়ালে পাখির হজমজনিত কোনো সমস্যা থাকবে না এবং পেটের যাবতীয় সমস্যাগুলোর থেকে পাখির রোগ মুক্ত থাকবে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের গিট পাওয়া যায় আপনারা দেখে শুনে সব থেকে ভালো যেটা সেটাই খাওয়ানোর চেষ্টা করবেন কারণ শখের পাখিগুলোর জন্য আমরা চেষ্টা করি সবসময় বেটার কিছুই দেওয়ার গ্রিড কিন্তু নিজে হাতে বানিয়েও আপনারা খাওয়াতে পারেন আবার বাজার থেকে কিনেও খাওয়াতে পারেন গিট কিভাবে তৈরি করবেন এই রিলেটেড ভিডিও আমি এখনও আপলোড করিনি খুব দ্রুতই গ্রিড কিভাবে তৈরি করতে হয় এই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আর এখন যদি আপনারা নিজেরাই বাড়িতে গ্রিড তৈরি করতে চান ইউটিউবে এই রিলেটেড অনেক ভিডিও পাবেন সার্চ দিয়ে দেখে নিতে পারেন যদি বাড়িতে গিট তৈরি করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন পাখিকে সর্বোচ্চ বেটার কিছু উপহার দেওয়ার জন্য মিনারেল ক্যালসিয়াম ব্লক ইত্যাদি যাবতীয় যা কিছু যত কিছু আপনারা ইনস্টল করতে পারেন অ্যাড করতে পারেন চেষ্টা করবেন সব থেকে বেশি জিনিস যেন আপনার গিটের ভেতরে থাকে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি বাজার থেকে কিনে আনা গিটের থেকে যেন আপনার বাড়ির তৈরি করা গিটটা অবশ্যই বেটার হয় কারণ এত কষ্ট করে আমরা গিট বাড়িতে তৈরি করি কিন্তু এই কারণে যাতে বাজারের কিনা থেকে আমার গিটটা বেশি মানসম্পন্ন এবং ক্যালসিয়াম ইত্যাদি ভিটামিন জাতীয় সব কিছু উপাদান যাতে বেশি থাকে আমরা যারা পাখি পালনের সাথে জড়িত আছি চেষ্টা করবেন পাখির খাঁচায় সবসময় গ্রিড প্রোভাইড করে রাখতে কারণ গ্রিড কিন্তু অতি প্রয়োজনীয় একটি খাবার পাখির জন্য কারণ আমরা পাখিগুলো খাঁচায় পালন করে থাকি পাখিগুলো খাঁচায় পালন করার কারণে পাখির শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় যেগুলো আমাদেরকেই রিকভারি করতে হয় খাবারের মাধ্যমে সেই জন্য চেষ্টা করবেন পাখির খাঁচাই সময় ভালো ভালো খাবার প্রোভাইড করতে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম